শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং তোমরাও কি আমাদের ক্লাসগুলো অনুসরণ করছো। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের তো অবশ্যই একটু পড়াশোনা বেশি করতেই হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। বাসায় থেকে সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব, এর পূর্ববর্তী ক্লাসগুলো কি ছিল, তোমাদের সিনথেসিস নিয়ে আলোচনা ছিল, কিন্তু আজকে আমাদের আলোচনা হবে আনসিনথেসিস। আমরা সবাই জানি যে আমাদের প্রশ্নের মধ্যে কি দুইটা প্যাসেজ থাকে, একটা সিন আর একটা হচ্ছে আনসিন। আনসিন প্যাসেজ বলতে পারো, পাঠ্যবহির্ভূত প্যাসেজ বলতে পারো, যেটি এগুলি বলেছে সেটা হচ্ছে কোথা থেকে আসে, যে আমাদের ক্লাস অনুযায়ী তোমাদের মেধা অনুযায়ী পাঠ্যবহির্ভূত কিছু প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজ থেকে তোমাদের যে যাবতীয় প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে হবে। তাহলে আজকে আমি শুরু করছি কি দিয়ে, আজকে আনসিন প্যাসেজ। এখন আনসিন প্যাসেজটা তো হচ্ছে কি বিভিন্ন টপিক্সের উপরে হতে পারে, হতে পারে তোমার ডেইলি রুটিন, হতে পারে তোমার স্কুল, হতে পারে তোমার স্কুল লাইব্রেরি, যে কোনো কিছু নেই। আজকে আমাদের টপিকটা আমি দেখি, এর আগে শুরু করার আগে দেখো যে আমি কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলোর মাঝখান দিয়ে তুমি বুঝতে পারো কি না যে আসলে আজকে আমাদের টপিকটা কী। They have seen deposit in India.
বর্ষাকালে তারা প্রতি বছর কী করে পলিমাটি সঞ্চিত করে, পলিমাটি সঞ্চিত করে। বুঝতে পেরেছি আমি কি বলেছি? হ্যাঁ অবশ্যই বুঝা গিয়েছে আশা করি। দেখো এখানে কিন্তু আমি আরো কিছু ছবি দেখাচ্ছি, একটু খেয়াল করো ছবিগুলো কিসে, নদী আছে এবং নদীগুলোর সাথে কি আছে নৌকা, কি হচ্ছে এখানে পারাপার হচ্ছে। নদী আমাদের কি ক্ষেত্রে ভূমিকা পালন করে, যাতায়াত করার ক্ষেত্রে সহায়তা করে। আমরা যারা নদীর ওপারে থাকি তারা আমরা জানি যে নদী না, নদী না থাকলেও কিন্তু আমরা এবার থেকে ওপারে আসতে পারতাম না, নৌকা দিয়ে এখানে পারাপার করছে। এই যে দেখো এখানে মাছ, অর্থাৎ নদী থেকে আমরা প্রচুর মাছ ধরতে পারি। মাছ কি শুধু আমরাই খাবার জন্যই মাছ ধরা হয়? না, একটু ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও কিন্তু মাছ নদীতে কি করা হয়, পালন করা হয়। দেখো মাছের চাষ করা হয় যেগুলি, এখানেও দেখো কিছু নদীর নৌকা দিয়ে আসা যাওয়ার কাজ করছে, ট্রান্সপোর্ট যেটা নদী যানবাহনের মাধ্যমে, অর্থাৎ নদীপথের মাধ্যমে। নদীর পথ যে শুধুমাত্র যে আমাদের যানবাহনের মাধ্যম তা না, কিন্তু নদীর মধ্যে সৌন্দর্য রক্ষা করে। কী সুন্দর ছবি না, যেটাকে ছেলে এখানে নৌকার বসে আছে সুন্দর ভাব, এখানে কি ফুলগুলো সামনে সামনা ফুলগুলোর সাথে ছবি তুলে আছে। নদীর ক্ষেত্রে আমাদের বিশেষ ভূমিকা রয়েছে। ফিশেস অ্যাবাউট ইন দ্য রিভার্স, অ্যাবাউট কি পর্যাপ্ত পরিমাণ, অ্যাবাউট কি বলেছি যে পর্যাপ্ত পরিমাণ। মাছ কিন্তু নদীতে অনেক বেশি পরিমাণে থাকে না? মাছ আমরা কোথা থেকে পাই? নদী থেকে পাই। মাছ চাষ করা কোথা হয়? কোথা থেকে? নদী থেকে। দেখো এছাড়াও কি বলেছে, বিসাইডস রিভার্স আর দ্য সোর্স অফ নদীগুলো কি তোমার শক্তির উৎস, নদীতে আরো শক্তি উৎস হয়। হ্যাঁ পাইপভাবে দে হেল্প আস প্রডিউস ইলেকট্রিসিটি, তারা বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে। তোমরা বিজ্ঞান বইতে পড়ে থাকলে যে নদীর স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু শক্তি উৎপাদন করা হয়, অর্থাৎ বিদ্যুৎ কী করা হয়, তাকে বিদ্যুৎ শক্তি যেটা কী করে সেটা উৎপাদন করা হয়। নদীর কি আমরা এতক্ষণ কী করলাম, নদীর উপকারিতা, অর্থাৎ নদী আমাদের জন্য কী কী সুফল বয়ে আনে। খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ প্রতিটা লাইন থেকে কিন্তু তোমাদের বড় একটা কোশ্চেন থাকবে না? আচ্ছা এখন কেন কি ছবি আছে এখানে, কিছু ছবি দিচ্ছি আমি। দেখ কিছু ঘর বাড়ি পানিতে প্লাবিত হয়ে গেছে, পানিতে প্লাবিত কখন হয়, যখন বন্যা হয় তখনই কিন্তু পানিতে বেশি প্লাবিত হয়। আর বন্যা হলে কি আমরা খুব ভালো আর খুব ভালো অবস্থায় থাকি না, খুব কষ্ট পেতে পারে, খুব দুর্দশা হয় না? যারা বন্যা ফেস করে তারাই কিন্তু জানে আসলে তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। দেখো কি বলেছে, সামটাইমস দ্য রিভার্স কজ গ্রেট ড্যামেজ টু অল, ড্যামেজ মানে কি ক্ষতিগ্রস্ত বলতে পারবো, ক্ষতির কারণ বলতে পারবে যে অনেক সময় নদীরা না আমাদের জন্য অনেক ক্ষতি করে। আমরা কিন্তু এতক্ষণ কী করেছিলাম যে আমরা নদীর সুফল গুলো করেছিলাম, এখন নদী কীভাবে ক্ষতি করে আনে, দেখো ড্যামেজ টু অল লাইফ অ্যান্ড শুধু যে আমাদের জীবন তা না, আমাদের সম্পত্তির দিক থেকে যে ঘর বাড়ি ডুবে যাচ্ছে এটা আমরা সম্পত্তি নষ্ট করছি না? ইন দ্য রেইনি সিজন বর্ষাকালে দ্য রিভার্স ওভারফ্লো দেয়ার ম্যান্স, অর্থাৎ নদীগুলো একদম ওভারফ্লো কিন্তু পুরোপুরি ভরে যায়, দেয়ার ম্যান্স মানে নদীর তীরটা ভেসে একদম পুরোপুরি পরিপূর্ণভাবে নদী পানিতে ভরে যায়। তখন কি হয়, বন্যা হয়, কারণ নদী থেকে তখন পানিটা বের হয়ে আসে অ্যান্ড কজ দ্য বন্যা সৃষ্টি করে। পিপল সাফার আনটোল্ড সাফারিংস, তখন লোকজনকে একদম অবর্ণনীয় আন্তর্জাতিক অবর্ণনীয় সাফারিংস দুঃখ দুর্দশা কি ভোগ করতে হয়, তাকে ফেস করতে হয়। অর্থাৎ আমরা এই রিভার্স অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ আমরা রিভার অ্যাঞ্জ করে থাকি, সেখান থেকে আমরা নদীর সুবিধা সুফল বলতে পারো এবং নদীর কিছু প্রতিকূল দিক সম্পর্কে কিন্তু অবগত হবে। তাহলে মূল ম্যাসেজটা কী ছিল, রিভার্স অফ বাংলাদেশ, আনসার ম্যাসেজ ক্লিয়ার? হ্যাঁ আমরা আনসার ম্যাসেজ থেকে কী বলে জানো, অবশ্যই জানো, তোমরা ক্লাস ফাইভ করো, তোমরা তো খুব ভালোভাবে অবগত আছো, আছে না? অবশ্যই আছে। দেখো প্রথমে আমাদের এখানে কী দেওয়া আছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অর্ডার ফ্রম দ্য বক্স, বলা হয়েছে যে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কি ব্ল্যাঙ্কসগুলো পূরণ করো, যে ব্ল্যাঙ্কস দেওয়া আছে। দেয়ার আর থ্রি এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নিড নট ইউজ, এখানে এক্সট্রা আর অতিরিক্ত তিনটা ওয়ার্ড দেওয়া আছে যেটা তোমার ব্যবহারের প্রয়োজন নেই। তোমরা অবশ্যই ফ্রিতে ব্যবসা করার আগে তোমরা কী করবে, এই যে ব্যাংকের
বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো অর্থগুলো আমি একটু পরিষ্কার করে জেনে নিলাম। এ লো এটা অর্থকে তোচ্ছ, ও অর্থ কি যাওয়া, সাম কিছু, অর্জিট খুব করতে যেটা বলতে পারো, ইস পূর্বকারী, আর সবাই জানো অর্জিনের ভার অ্যানিমাল অর্থ কি উর্ব যেটা বিউটিফুল কি সুন্দর, ঠিক আছে। দে আর হ্যাশ 20% যে বাংলাদেশে অনেক নদী রয়েছে সেগুলোকে সাহায্য করে ভাগ কি করছে, আর দে আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। এবং কোনটাই আর লিখবে সেটা কিন্তু তোমরা শুধু অ্যান্সার এই যে এভাবে যে এম এস সি দিয়ে রেখেছি এভাবে কিন্তু লিখবে না, তোমরা তো জানো সেটা ব্যবস্থা আমাকে অবশ্যই তুলে দিতে হবে। আমি এখানে শর্ট করে লিখে দিয়েছি শুধু অ্যান্সারটুকু তোমাদের সুবিধা, কিন্তু অবশ্যই বলতে থাকা আমি ফুল সেন্টেন্স বাক্য তুলে লিখব। মোস্ট অফ দ্য রিভার্স ড্যাশ ফ্রম হিমালয়স, হিমালয় থেকে মেক্সিকো নদী কিন্তু কি হয় উৎপত্তি হয়, আমরা আগে করেছি তাহলে এখানে উৎপত্তি বলে উৎস বলে সেটি অরিজিনেট সৃষ্টি হওয়া বলতে পারো। মোস্ট অফ দ্য রিভার্স অরিজিনেট ফ্রম হিমালয়স। দ্য রিভার্স আর ভেরি, নদীগুলো আমাদের জন্য কি উপকার, দ্য রিভার্স আর ভেরি ইউজফুল টু আস, উই গেট ড্যাশ ফিশ ফ্রম আওয়ার রিভার্স, আমরা নদীগুলো থেকে কি অনেক মাছ পাই, অনেকগুলো থেকে এ লট অফ ফিশ। দ্য রিভার্স মেক আওয়ার ল্যান্ড, আমাদের নদীগুলো আমাদের জন্য কি করে নদীগুলোকে উন্নত করে তোলে, অ্যান্ড আজকে কি হলো, তাহলে আজকে আমি যতটুকু পড়িয়েছি আশা করি
বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি অনুসরণ করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। আবার দেখা হবে আগামী ক্লাসে।